নির্বাচনের জন্য অপরিহার্য বিষয়গুলো সংস্কার করে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রাষ্ট্রকাঠামো মেরামত 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে বিভাগীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। এটা উপলব্ধি করতে হবে যে নির্বাচনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি ভোটারকে ফিরিয়ে দিতে হবে, এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য দায়িত্ব।